আজকে আমি দেখাবো তোমাদেরকে নিজে নিজে কিভাবে নিজে চুল কাটবে, তাও আবার ইউ কাট। সামনেই পুজো চলে এসছে, পুজো আসা মানেই তো সকলে চুল কাটা, ফেসিয়াল করা, এগুলো তো লেগেই থাকে। আর সব থেকে বড় কাজ হচ্ছে চুল কাটতে গিয়ে প্রচুর লাইন দেয়া, কারণ পুজোর সময় পার্লারে এত ভিড় হয়, এত লাইন দিয়ে চুল কাটতে খুবই বিরক্ত লাগে, বিশেষত আমার। তো আমি তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে চুল বাড়িতেই কেটে ফেলতে পারবে খুব সহজে। হ্যালো ভিউয়ার, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি সব সময় নিজের চুল নিজেই কাটি। তো আমি নিজে কিভাবে আমার চুল কাটি জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি চুলটা প্রথমে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, আর যেহেতু আমি মাঝখানে শীতে করি তো দেখো আমি মাঝখানে শীতে করে নিয়েছি। আমি শুধু আমার নিজের চুল না, আমি আমার মেয়েদের চুলও বাড়িতেই কাটি। আমার বড় মেয়ে 13 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত ওকে পার্লারে নিয়ে যাইনি, বাড়িতেই আমি ওর চুল কেটে দিই। আর কীভাবে কাটছি কিন্তু সেগুলো দেখতে হলে একটুকুনো মিস করবে না, পুরো স্টেপ বাই স্টেপ দেখতে হবে, নয়তো কিন্তু ঠিকঠাক চুলটা কাটতে পারবে না। তো আমি দেখো আমার চুলটা কত বড় ছিল, তো এটাকে আমি আরেকবার ছাড়িয়ে নিলাম চুলটা, কারণ বড় চুল হলে একটু জোট লেগে যায়, বিশেষত আমার চুল তো খুব জোট লেগে যায়। তারপর আমি চুলটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। তারপর আবারও আমি খুব ভালোভাবে চুলটাকে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে দেখো আমি কিভাবে কাটছি। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবে। আমি চুলটা বেসিনের উপর কাটছি, তার দুটো কারণ আছে। এক তো বেসিনের উপর আমি চুলগুলো ফেললে খুব একটা নোংরা হবে না ঘরের মধ্যে, বেসিন থেকে তুলে চুলগুলো আমি ফেলে দিতে পারবো, আর সামনে যেহেতু বেসিনের সামনে যেহেতু আয়না আছে তো চুলটা কাটতেও খুব সুবিধে হয়, তাই আমি বেসিনের সামনেই চুলটা বেশিরভাগ কাটি নিজের চুল কাটার সময়। আর মেয়েদের চুল কাটার সময় আমি ছাদে গিয়ে বা বাড়ির এক সাইডে চুল কাটি, তো সে তাতে কি ঘরটা বেশি নোংরা হয় না। আর এই চুল কাটলে প্রচুর ছোটো ছোটো চুলের গুঁড়ো পড়ে, তো সেগুলো যদি মানে এক সাইডে না কাটা হয় বাড়ি খুব নোংরা হয়, তো সেই জন্য চেষ্টা করবে এরকম বেসিন বা কোনো বাড়ির এক সাইডে গিয়ে চুলটা কেটে ফেলে দেওয়ার। তো আমার এক সাইডটা কাটা হয়ে গেছে দেখলে, এবার আরেক সাইডটাও কেটে নিচ্ছি সেম প্রসেসে। আর আমার নিজের চুল নিজে কাটার আরেকটাও কারণ আছে, এটা তোমরা বলতে পারো অন্ধবিশ্বাস বা কিছু, যাই হোক, তো আমি দেখেছি আমার চুল যদি আমি নিজে কাটি তাহলে আমার চুল খুব তাড়াতাড়ি বাড়ে, আর অন্য কেউ কেটে দিলে কিন্তু আমার চুল যেন বাড়তেই চায় না। সেই জন্য আমি মানে অনেক দিন হয়ে গেল যে আমি বাইরে পার্লারে চুল কাটতে আর যাই না, বা অন্য কারুকে দিয়েও আমার চুল কাটাই না, আমি নিজের চুল নিজেই কেটে থাকি সব সময়। আমার দুদিকে চুলটা মোটামুটি কাটা হয়ে গেছে, তো আমি সামনের চুলটা দেখো যেভাবে ভাগ করছি এভাবে ভাগ করে নেব। এরপর দুদিকে চুলটা একসাথে ধরে কেটে নেব, এইভাবে কিছুটা করে আমি চুল ভাগ করব আর দুদিকটা একসাথে ধরে কাটবো, তাতে কী হবে সব দিকটা সমান হয়ে যাবে, মানে যেটুকুও একটু মানে এদিক বড় ওদিক ছোট হয়ে আছে সেটাও ঠিক হয়ে যাবে। ডিপিউ করতে চাইলে সামনে চুলগুলো একটু বেশি ছোট করবে, আর যদি প্লেন নর্মাল ইউ কাট করতে চাও তাহলে সামনের চুল ছোট করার প্রয়োজন নেই, নর্মালভাবে কাটবে, এইভাবে আমি যেভাবে দেখালাম সেইভাবে নিয়ে কাটবে, তাহলেই দেখবে হালকায়ও চলে আসবে। তো আমার সবগুলো সমান করা হয়ে গেছে, এবার সব একসাথে ধরে যেটুকু বাড়তি ছিল সেটুকু কেটে নিলাম। এভাবে চুলটা সামনে এনে খুব ভালোভাবে দেখে নেবে সমান হয়েছে কি না, দেখো আমারটা দেখে বুঝতেই পারছো চুল মানে দুদিকে চুলটাই সমান আছে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করে দিও। আজকের মতো আমি এখানেই শেষ করলাম, পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে।
আর এটাও জানিও আমার চুলটা ঠিকঠাক কাটা হয়েছে কিনা। তো আজকের মতো বাই।